ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হারায় হতাশ বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা। তারপরও দল নিয়ে গর্বিত তিনি। ফুটবলারদের লড়াকু পারফরম্যান্সে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। ফুটবলে এমনটা হতেই পারে, আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিত। বিশেষ করে প্রথমার্ধে আমরা মাঠে বেশ জমাট ছিলাম, যদিও ফিলিস্তিন দল বলের দখল এগিয়েছিল, কিন্তু আমরা আধিপত্য করেছি, ভীত ছিলাম না, পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছি। শেষ দিকে কিছু সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। দ্বিতীয়ার্ধ ভালো শুরু করলাম কিন্তু আবারও ছন্দপতনের মুহূর্ত এলো। পরে আমরাও সম্ভবত জয়ের সুযোগ পেয়েছিলাম, শেষ পর্যন্ত শারীরিক শক্তি নির্ভর দলের সামনে আমরা নিজেদের জাল অক্ষত রাখতে পারলাম না। ম্যাচের 95 মিনিট আমাদের জন্য দারুণ ছিল, দল ভীষণ ইতিবাচক ছিল। যতটা সম্ভব চেষ্টা করেছি আমরা, যেটা আমাদের মান দেখাচ্ছে। ফুটবলে কখনও আপনি প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন, কখনও পাবেন না, এটা আমাদের জন্য হতাশাজনক। তবে এমন নয় যে মনোযোগের ঘাটতির জন্য আমরা গোল খেয়েছি, আসলে আজ তাদের চেয়েও আগে আমাদের গোল প্রাপ্য ছিল। আমরা আগের ম্যাচে হাইলাইন ডিফেন্ডিং করেছি, তবে আজ আমরা সেসব পরিস্থিতি এড়াতে পেরেছি। সেটপিস ধরনের পরিস্থিতি কীভাবে এড়াতে পেরেছি আপনারা দেখেছেন। 94 মিনিট পর্যন্ত আমরা রক্ষণ জমাট রেখেছিলাম, প্রথম লেগে আমরা 40 মিনিট রক্ষণ জমাট রেখেছিলাম, আজ 94 মিনিট পর্যন্ত পেরেছি। হ্যাঁ, এই ম্যাচে পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ, তবে এটা ভুলে যেতে চাই। এখন আমাদের আগামী জুনের পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবতে হবে। So it's different approaches. The first one worked for 40 minutes, the one worked for 94 minutes.